হাই বন্ধুরা ওয়েলকাম টু দ্য নেনে ব্লগ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে দিও আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আমার ইনডোরস প্লান্টস আমি ছোট্ট একটা জায়গাতে সাজিয়ে রেখেছি যেখানে আছে লাকি বেম্বু অ্যাকলোনিমা আর সিঙ্গুনিয়াম আমি রুমের মধ্যে একটা ছোট জায়গাতে রেখেছি আর আমার বারান্দায় কিছু গাছ আছে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি একদম ছোট্ট একটা বারান্দা তো তাতে আমি অনেকগুলো গাছ রেখেছি কি কি রেখেছি তোমাদের সামনে এটা একটা টটাল ওয়াইন একদম ঝুলে আছে নিচে ভুসি হয়ে আছে একদমই দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে একটা সবুজ রঙের কেলা দিয়াম আর এখানে কিছু আমি চন্দ্রমল্লিকার চারা বসিয়েছি আর একটা বেগুন গাছ আছে যেটা রিপোর্টিং করার আর এটা শীতের ফুল গাছ ছিল তো এখনও ফুঁতে আছে তো যার জন্য আমি রেখে দিয়েছি ফুঁতে থাকুক আর এখানে জারবেরা রেখেছি আমি তো লাল রঙের জারবেরা এটা তো এই মুহূর্তে ফুল নেই পাতাগুলো অনেক ভুষি হয়ে গিয়েছিল যার জন্য ফুলটা কম আসছে যদিও একটা কুড়ি আসছে এখানে পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি তো এখন ফুল আসবে এখানে প্রচুর ফুল ফুটেছিল শীতে তো এখানে একটা সিঙ্গেল ভিঙ্গা রেখেছি আর বাকিগুলো আমি ছাদেই রাখি তো ছাদের ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো আমি ওভারভিউ দেব তো এটা একটা ট্যাঙ্গেল হার তো বসিয়েছি বেশি দিন হয়নি তো আমি নিচে নিচে যেগুলো ঝুলে গেছিলো সেগুলো আমি কাটিং করে দিয়েছি একদম বুসি হয়ে সুন্দর হয়ে নিচে আসুক তার জন্য তো যেটাই হোক এখানে একটা আমি বিগুনিয়ার রেখেছি তিনটে কালার আছে আমার কাছে লাল কমলা আর সাদা এখানে আমি টমেটো লাগিয়েছি তো তোমে তো এই মুহূর্তে নেই পাকা যেগুলো ছিল সেগুলো আমি তুলে নিয়েছি তো এখন কিছু কিছু আরও টমেটো আছে গাছে চেরি টমেটো যাকে বলে আর এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি আমি আর এটা হলো পার্পেল হার আমি ওভার দিচ্ছি তো এখানে কলিয়াসের কাটিং বসিয়েছি আমি তো এখানে একটা ক্রুতন আছে আর এখানে কিছু কলিয়াস তো যেটাকে আমি কাটিং করব নতুন করে গ্রু করব মানে রিপোর্টিং করব আর ছোট্ট একটা জায়গাতে আমি সিংকোনিয়াম আর অ্যাগ্লোনিমা রেখেছি যেটা আমি কাটিং থেকে গ্রো করেছিলাম এই অ্যাগ্লোনিমাকে তো স্নেক প্লান্টস এখানে তো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছিলো মানে তুফান ছিল তো অনেক তো পড়ে গেছিলো তো এইখানে মানি প্লান্টস রেখেছি একদম আমি দিনে একবার করে চান করাই যাতে করে গাছটা একদম সতেজ সবুজ হয়ে থাকে আর পাটাটা একদম ক্লিন হয়ে থাকে কোনো দুলুবালি যাতে না থাকে তার জন্য আমি দিল্লি একবার করে চান করাই তো এটাই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক